স্বামীর হাতে খুন স্ত্রী, ঘটনা উদয়পুর ধজনগর এলাকায়। জানা যায়, আশিস দে তার স্ত্রী নমিতা দেকে অনেকদিন ধরে সন্দেহ করছিল তার স্বামী। তাদের বিয়ে হয়েছিল 19 বছর আগে, 2 ছেলে এবং 1 ছেলে তাদের। সন্তানরা যখন ঘুমোচ্ছিল ঠিক সেই সময় ধারালো দা দিয়ে হত্যা করে তার স্ত্রী নমিতা দেকে। পরে পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং নমিতাদের স্বামী আশিস দেকে আটক করে রাধাকিশোরপুর থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনাটা কি হয়েছে, কি শুনছেন আপনি, আপনার কি হয়? উনকা নাম আশিস কুমার, কে করতে ইনভেস্টিগেশন হ্যাঁ রিজন ক্যা।